ওলামাত দম্পত তার সামনে আপনার হাদিসের পড়বো কুরআন হাদিসের পড়ে আমার নিজস্ব জেলা কুষ্টিয়া দৌলতপুর থানায় তারাগনিয়া বাজার সংলগ্ন কাচারিপাড়া এলাকায় মাহফিলটা ছিল। এটা আপনারা ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, প্রচণ্ড আলোচনা সমালোচনা হচ্ছে। আমি এটার একটা জবাব পরিষ্কার করতে চাই। ওখানে আমি আলোচক ছিলাম, বিশেষ আলোচক হিসাবে প্রধান আলোচক ছিলেন মাওলানা সাদিকুর রহমান আজহারি, চিনেন তো সবাই। আমার আলোচনার বিষয়বস্তু ছিল, আমি আলোচনার মাধ্যমে জাতিকে বোঝাতে চেষ্টা করেছি আমাদের দেশে এক শ্রেণীর ক্ষমতা লোভী মানুষেরা আয়না ঘর বানিয়ে মানুষকে নির্যাতন করেছে, এ কথা সত্য না মিথ্যা? এরপরে আমাদের দেশের কিছু ক্ষমতায় বসে থাকা লোকেরা দেশের অর্থ পাচার করে দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে, এ কথা কি বানানো? না। গুম করেছে হাজার মানুষ, খুন করেছে, জেল জুলুম সব সরকারের আমলেই কম বেশি হয়েছে। শুধু আওয়ামী লীগের আমলে যে জেল জুলুম হয়েছে আর বিএনপির আমলে জেল জুলুম জরিমানা হয় নাই বিষয়টা কি এমন? সব সরকারের আমলেই বিরোধীদেরকে দাবিয়ে রাখার জন্য নানান রকমের কৌশল সরকারে থাকা লোকেরা অবলম্বন করেছে, জাতিকে একটা চাপের মধ্যে রেখেছে নিজেদের ক্ষমতা টিকানোর জন্য। গোটা জাতি যদি এর থেকে পরিত্রাণ পেতে চায় তাহলে কারো আইন নয়, কারো বানানো সংবিধান নয়, কেবলমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনের সংবিধানই বাস্তবায়ন করা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আমার আলোচনার টপিক ছিল এরকম, বিগত 50 বছর তথা স্বাধীনতার পর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সরকার উঠেছে, সরকার নেমেছে, সরকারকে স্বৈরাচার বলে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সরকারকে স্বৈরাচার বলে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, শেষ পর্যন্ত পালিয়ে গেছে। সরকারে আসা যাওয়া নামা এটার ভিতরে আমাদের কোনো কল্যাণ সাধিত হয় নাই, হয়েছে কোনো কল্যাণ সাধিত হয় নাই। একজন আসছে আর একজন নামছে, কিন্তু সাধারণ মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম, হত্যা, খুন, গুম, এরপরে বৈষম্য, নানান রকমের অসুবিধা জাতির উপরে থাকছেই, এটা সরতেছে না। এখান থেকে যদি আমরা উঠে আসতে চাই তাহলে মানব রচিত আইনকে বাতিল বলে ঘোষণা করা লাগবে। একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধানই আল্লাহ তাবারক তাআলার জমিনে কায়েম করা ছাড়া এই সমস্ত সুবিধা অর্জন করা সম্ভব নয়। জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। আপনার সংসারে কথা চলে কার? ঠিক না? আপনার সংসার আপনার, বউ আপনার, বাচ্চা আপনার, সন্তানেরা আপনার, ওখানে কথাও চলে আপনার। আপনি এটা বোঝেন আর এইটা বোঝেন না যে জমিন আল্লাহ, আইন চলবে কার? স্বপ্ন দেখেন আমি একটা নির্যাতন মুক্ত ভূখণ্ড চাই, স্বপ্ন দেখেন আমি গরুর হাটে গিয়া আমার গরু বিক্রি করে কেউ যেন আমার হাতে জাল টাকার নোটগুলো ধরায় দিয়ে আমাকে প্রতারিত না করে, আমি যেন কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে না আসি। আপনি এটা স্বপ্ন দেখেন, কিন্তু এটা বাস্তবায়ন মানুষের বানানো আইন দিয়ে সম্ভব নয়। অত্যাচার বা প্রতারক যারা প্রতারণা করে মানুষের সাথে, তাদের বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই? আছে। সে বিষয়েও আমি কিছু কথা আনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে সেখানে আমার আলোচনা ছিল, যারা আইন বানায় তারা মদপান করে নাকি করে না? ধর্ষণ করে না করে না? করে। চুরি, ডাকাতি, জবরদখল, সকল রকমের অন্যায় করার প্রবণতা যাদের ভিতরে আছে তাদের বানানো আইন সমাজের কল্যাণ কখনোই আসতে পারে না। ওই আইনে সমাজের কল্যাণ আসতে পারে না। আল্লাহর আইন এ ব্যাপারে
সম্পূর্ণ রকম স্বার্থহীন, আল্লাহর আইন এর ভিতরে কোনো স্বার্থ নাই, এর ভিতরে আপন পর দেখা হয় না, দেখা হয় কে অপরাধী আর কে অপরাধী না। বিচার করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, ছেলের অপরাধ বাবার উপরে দিয়ে বাবারে জাহান্নামে পাঠিয়ে দেবেন, তা কি হবে না? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরা ইয়ারা, কঠিন দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, সেখানে আমার বক্তব্য ছিল বাকশাল তৈরি করা হয়েছিল মানুষের কোন উপকারের জন্য? বাকশাল তৈরি করেছিল বঙ্গবন্ধু তদানীন্তন সময়ের 7.5 কোটি জনগণের কোন মানুষের কোন উপকারের জন্য? রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল তদানীন্তন সময়ের 7.5 কোটি জনগণের স্বার্থে না? এটা সাধারণ মানুষের উপকারার্থে এটা তৈরি করা হয়েছিল না, তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধু তার নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য। এরপর সেখানে আমার আলোচনা ছিল সূরাতুল কসস এর 2 আয়াত সামনে রেখে আমি আলোচনা করছিলাম। আলোচনার এক পর্যায়ে সাদিকুর রহমান আজহারি ভাই স্টেজে আসতে লাগলেন, আমার পাশে তখন বসা ছিল সেখানকার সাবেক চেয়ারম্যান বিল্লাল চেয়ারম্যান, উনি সাবেক চেয়ারম্যান। সাবেক চেয়ারম্যান ফট করিয়া পরিচালকের উপস্থাপকের হাত থেকে মাইক কেড়ে নিয়ে কিছু বলতে গেল, তাকে বাধা দেওয়া হলো। সে বলল যে আমি কি বলি আপনারা শোনেন। উনি উঠে মাইক নিয়ে বলতে লাগলেন যে আপনি এখানে জামাত করতে আসেননি, আপনি এখানে শিবির করতে আসেননি, আপনি এখানে ওলামা দল গঠন করতে আসেননি, আপনি এসেছেন কোরআন হাদিসের কথা বলতে। আপনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, আপনি কোনো দলীয় কথা এখানে আনতে পারবেন না। এই কথা বলার পর শ্রোতাদের ভেতর থেকে কয়েকজন দাঁড়িয়ে গেল, একজন সরাসরি প্রতিবাদ করল যে আমরা যেটা শুনতেছি আয়াতের আঙ্গিকে কথা শুনছি, আপনার সমস্যা কোথায়? উনি দৌড় দিয়ে গিয়ে সেই শ্রোতাকে মারতে গেল এবং মারলো, তাকে আঘাত করলো। প্রশ্ন হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দল কয়টা? 2টা। দল কয়টা? উলাইকা হিজবুল্লাহ আর উলাইকা হিজবুশ শাইতান। একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল। আল্লাহর দলের মধ্যে আছে কোরআন, আল্লাহর দলের মধ্যে আছে সুন্নাহ, আল্লাহর দলের মধ্যে আছে শরিয়াত, আল্লাহর দলের ভিতরে আছে শালীনতা, আল্লাহর দলের ভিতরে জুলুম নাই, আল্লাহর দলের ভিতরে নির্যাতন নাই, আল্লাহর দলের ভিতরে অত্যাচার নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, দলীয়করণ নাই, অন্ধ অনুকরণ কিচ্ছু নাই। আল্লাহর দলের কথা বলার কারণে যদি বাংলাদেশের কোনো একজন ব্যক্তি যে দলেরই হোক, সে যদি মনে করে দলীয় আলোচনা করছে, নিশ্চিত বুঝে নিবেন ওর রক্তের ভিতরে আবুল আহাব, আবু জেহেল, ওতবা সাইবা, অলিদ ইবনে মুগিরার মতো জারদ সন্তানের রক্ত খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশে বর্তমান সময়ে সাবেক চেয়ারম্যান হয়ে মাহফিলে বাধা দেবে, কোরআনের কথা আলোচনায় বাধা দেবে, অথবা যে কেউ যে জায়গা থেকে বাধা দেবে, তা কি মেনে নেওয়া যায়? মত যদি এখনো প্রকাশ করার স্বাধীনতা না পান, তাহলে যুদ্ধ আবার করা লাগবে। কারণ ফেরাউনের বুদ্ধি কম নাই, আবু জেহেলের বুদ্ধি কম নাই। আবু জেহেল নাম ছিল কি? আবুল হেকা, বুদ্ধির পিতা, চরম বুদ্ধিমান লোক ছিল, বুদ্ধি ছিল বেকায়দা বুদ্ধি। বাংলাদেশের 90 আবু জেহেলের প্রেতাত্মারও বুদ্ধি কিন্তু কম নাই, বাহিরে থেকে নানান রকমের কূটকৌশল চালানোর চেষ্টা করছে নাকি করছে না? মাঝে মাঝে বলতেছে না ফট করে ঢুকে পড়ব। কিন্তু মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গেছেন, সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। আমরা সেটা সচক্ষে দেখতে পাচ্ছি, ভারত থেকে আরব আমিরাতে যাওয়ার জন্য চেষ্টা করেছে, ডাইনি, সেখানে তার জায়গা হয়নি, আবার ফিরে আসা লেগেছে। অচিরেই দেখতে পাবেন পালাবার জন্য পৃথিবীর কোন রাষ্ট্র জায়গা দেবে না। এদের দোষর উত্তরসূরিরা
বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘরানার মানুষের মত প্রকাশ করতে যদি বাধা দেয় তাহলে জুতা পায়ে না রেখে হাতে রাখবেন। জুতার পায়ে রাখার দরকার নাই, ওটাকে হাতে রাখবেন। ইমার্জেন্সি হাসপাতাল, ইমার্জেন্সি একটা কক্ষ আছে, আছে না? গেছেন কখনো? হ্যাঁ, আচ্ছা। ইমার্জেন্সিতে যখন রোগী নিয়ে যাওয়া হয়, মনে করেন আপনার ছেলের, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনো সন্তানের হাত ভেঙে গেছে, হাত বাঁকা হয়ে আছে, ইমার্জেন্সিতে নিয়ে গেলে ও আপনাকে ট্রিটমেন্ট করে ব্যথা সারাবে না, ওখানে আরও লোকজনকে ডেকে ওই বাচ্চার হাত আগে টেনে সোজা করার চেষ্টা করবে। প্রাথমিক চেষ্টাটা ঔষধ ছাড়া যেটা করা দরকার সেটা তারা করার চেষ্টা করবেই, কোনো সন্দেহ নাই। পাশেই বসে আছে তার মা, পাশে বসে আছে তার বাবা, ছেলের চিৎকারে পুরো হাসপাতাল কাঁপছে, এমন কান্নাকাটি করছে এবং চিৎকার করছে, বাবা সহ্য করতে পারছে না, মাও সহ্য করতে পারছে না, কিন্তু নীরবে বাবাও চোখের পানি ফেলছে, মাও চোখের পানি ফেলছে, আর মনে মনে ভাবতেছে এই বাবারে আর একটু কষ্ট কর তাহলে তোর এই হাত ভালো হয়ে যাবে, ঠিক কিনা? ওই কঠিন যন্ত্রণার আওয়াজ কানে শুনতেছে আর হজম করার চেষ্টা করছে তার সন্তানের কল্যাণের জন্য, ঠিক কিনা? হাসপাতাল ইমার্জেন্সির ওয়ার্ডের মতো হয়ে গেছে পুরো বাংলাদেশ। বাংলাদেশটাকে সংস্কার করার জন্য, এটাকে আবর্জনা মুক্ত করার জন্য যারা চেষ্টা করছে আর মাঝখান দিয়ে যারা বাধা দেবে, ইমার্জেন্সি আকারে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে উচিত শিক্ষা না দিলে বাংলাদেশ ঠান্ডা হবে না। এ আবর্জনা কীট পতঙ্গ সরানো লাগবেই, যে যেখানে আছেন থাকেন, অসুবিধা নাই, কিন্তু শান্তি সম্প্রীতি আর স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতা এটাকে আবার টুটি চেপে ধরার চেষ্টা করার দুঃসাহস দেখাবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সেই চেয়ারম্যান সেখানে এমন একটা হট্টগোল তৈরি করলো, সাদিকুর রহমান আজহারি আর কথা বলার সুযোগ পেল না। আমরা চেষ্টা করেছিলাম জনগণকে থামানোর জন্য, প্রথম দিকে মোটামুটি বলা যেতে পারে যে 40% জনগণ বসে গিয়েছিল, হয়তো বসতো আলোচনা হতো, কিন্তু উনি আবার ওনার কিছু সন্ডাগণ্ডা দেখলাম পিছন থেকে ব্যানার ছিঁড়ে ফেলেছে, কত বড় সাহস, ব্যানার ছিঁড়ে ফেলেছে, তখন জনগণকে আর থামানো যায় নাই। জনগণ যদি ভাইল্যান্ট হয়ে যায় তাহলে সরকারও যে পালাতে বাধ্য হয় সেটা তো আমরা দেখেছি, জনগণের অবস্থা দেখে দেখলাম যে এখানে আর প্রোগ্রাম করার আর কোনো সুযোগ নাই। আস্তে করে ওখান থেকে আমরা সেখান থেকে চলে আসলাম, আমাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করেছে, দুবার অ্যাটাক করার চেষ্টা করেছে, একবার করার চেষ্টা করেছে স্টেজে, আর একবার করার চেষ্টা করেছে, আমরা এক বাড়িতে বসেছিলাম সেখানেও তারা এমন অবস্থা করেছে যেন গেট ভেঙে ভিতরে ঢুকবে, আমাদের উপরে আঘাত করবে। সেখানকার লোকেরা আমাদেরকে বলছিল, হুজুর যে কোনো উপায়ে আমরা আপনারা বেরিয়ে যান। আমরা তাদেরকে আশ্বাস দিয়ে এতটুকুন বলেছি, টুপি মাথায় দিয়েছি চিন্তা করে, দাড়ি রেখেছি চিন্তা করে, কোরআন হাদিস পড়েছি চিন্তা করে, এই পথে এসেছি নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য। আপনারা নিশ্চিত থাকেন, আমার স্ত্রীর সাথে যদি দেখা নাও হয়, আমার সন্তানের সাথে যদি দেখা নাও হয়, কোনো আফসোস থাকবে না, কিন্তু শয়তানের সামনে মাথা নত করে এখান থেকে যাব না। দীর্ঘ সময় আমরা ওখানে থাকার পর তারপরে এক পর্যায়ে সেখান থেকে আমরা ফিরতে বাধ্য হয়েছি। আমরা বলতে চাই সেটা এটা হলো, এই বিএনপির ভিতরে এমন ধরনের কুলাঙ্গার থাকুক এটা আমরা চাই না, এটা আমরা চাই না। আপনারা আপনাদের দলীয় লোকগুলোকে ঠিক করেন, এই রকমের ক্যান্সার যদি থাকে ওটা দ্রুত অপারেশন করে ঠিক করেন, যদি ঠিক করতে না পারেন আপনাদের কেউ কিন্তু এই ভাগ্য বরণ করা লাগবে, এ কথা ভুলে যাওয়ার কোনো কারণ নাই। আয়না ঘর যেমন ভুলি নাই, হাওয়া ভবনও কিন্তু আমরা তেমন ভুলি নাই। এই জন্য ক্ষমতা পাওয়ার জন্য বারবার তাদের মাথা খারাপ হয়ে গেছে, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন, এ দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় পর্যায়ের কথা হলেই
দেশটাকে সংস্কার করতে হবে আগে, এ দেশটাকে নতুন করে সাজাতে হবে আগে। ফুল বাগান যদি নষ্ট হয়ে যায়, ফুলের মালি যেমন তার বাগানের আগাছাগুলো আগে উঠায়, আগাছাগুলো আগে উঠায়, এরপরে আগাছাগুলো ঘর ওখান থেকে আগে বের করে দেয়, বের করে দিয়ে তারপরে সেই ফুলের বাগানে আবার নতুন করে সার দিয়া, নতুন করে জৈব সার দিয়ে, পানি দিয়ে ওটাকে পরিচর্যা করে আবার ফুলের বাগানটাকে ভরপুর করে ফেলে। চাষি ভাই যখন চাষ করে, তার ফসল যখন নষ্ট হওয়ার পথে, নষ্ট হওয়ার উপক্রম হয়, তখন দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করে, যত আগাছা আছে, এমন কি যদি ধানের সংখ্যা, চাষের যে ধান লাগায় যারা, এ ধানের চারার যে সংখ্যা, এটার যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তাহলে ধানের গাছও কখনো কখনো কোনো কোনো জায়গা থেকে কেটে দিতে হয় ভালো ফলনের জন্য, ঠিক না? আমাদের দেশটাকে সংস্কার করতে হলে অনেক কিছু কষ্ট লাগবে, তারপরেও কেটে সেটে বাদ দেওয়া লাগবে, নাই এ দেশ সংস্কার হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংস্কারের যে দাবি রেখেছে, সেই দাবিটা আমি আপনাদের সামনে একটু পরিষ্কার করে দিতে চাই। লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ডক্টর শফিকুর রহমান এবং নির্বাহী কর্মপরিষদ যেই আলোচনা সাপেক্ষে যে প্রস্তাবনা দিয়েছে, তার ভিতরে এক নম্বর হলো পুলিশ বাহিনীকে সংস্কার করা লাগবে, পুলিশ বাহিনীকে সংস্কার করা লাগবে। 1861 সালে ব্রিটিশ সরকার প্রণীত পুলিশ আইন পরিবর্তন এবং পুলিশের জন্য একটি পলিসি গাইডলাইন তৈরি করতে হবে, পুলিশ সদস্যদের নিয়োগ এবং বদলি, পদোন্নতি এবং চাকরিচ্যুতির জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে, নিয়োগ দেওয়ার জন্য এবং বদলি করার জন্য বা পদোন্নতি করার জন্য অথবা চাকরিচ্যুত করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তির সুপারিশ গ্রহণযোগ্য হবে না। সেখানে যেটা গ্রহণযোগ্য হবে সেটা হলো সর্বপ্রকার দলীয় প্রভাব মুক্ত করে পুলিশ বাহিনী কাজ করবে জনগণের জন্য। পুলিশ কার জন্য কাজ করবে? ট্যাক্সের টাকা কার? জনগণের, না সরকারের বাপের? জনগণের। ওর যে বেতন হয় সেই টাকাটাও, ও যে রেশন খায় সে টাকাটাও জনগণের। পুলিশ যদি সংস্কার না মানে এবং যদি জনগণের টাকা খেয়ে তারা যদি রাজনৈতিক কোন নেতার চামচামি করে, তাহলে আমরা বলবো বেঁচে থাকতে হলে চাকরি ছেড়ে দিয়ে অথবা ইস্তফাপত্র জমা দিয়ে বাড়িতে গিয়ে ধান চাষ করো, পুলিশে চাকরি করা তোমার দরকার নাই। তোমরা যে ভিলেন এ জাতি ভালো করে বুঝে গেছে, এজন্য এরা এটাকে সংস্কার করতে চায়। এবং পুলিশ ট্রেনিং ম্যানুয়ালের মধ্যে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক অনুশাসন অন্তর্ভুক্ত করতে হবে। মুসলিম পুলিশ তার ধর্মের অনুশাসন মানবে, হিন্দু পুলিশ তার ধর্মের অনুশাসন মানবে, এটাই হবে নিয়ম, এটাই হবে নীতি, এটাই হবে রীতি। কোনো পুলিশ বলতে পারবে না আমি আমার ধর্মকে যেমন সম্মান করি আমি অন্য ধর্মকেও তেমন সম্মান করি, এ কথা বলতে পারবে না। যেটা বলবে সেটা হলো আমরা পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তার জন্য আছি, আপনি অন্য ধর্মের লোক, আপনি আপনার ধর্মের অনুষ্ঠানাদি আচার যা আছে সব পালন করেন, নিরাপত্তা দেব আমরা, কিন্তু ওই ধর্মের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, আপনাদের যে অধিকার সে অধিকারটাকে আমরা রক্ষা করার জন্য চেষ্টা করব। পুলিশের মধ্যে মরণাস্ত্র ব্যবহার করা বাতিল করতে হবে। পুলিশ হলো সরকারি মস্তান, ঠিক না? পুলিশকে ব্যবহার করা হয়, রাজনৈতিক নেতারা এমনভাবে ব্যবহার করে পুলিশ যেন সরকারি মস্তান, যাকে তাকে গুলি করে দিচ্ছে, ইচ্ছে হয় গুলি করে শোয়ে দিচ্ছে, আবার বলছে ক্যাপসুল খাওয়াইয়া দেব, কত রঙের কথা মিডিয়াতে প্রচার হয়েছে দেখেন নাই? পুলিশের হুমকি ধামকি, এমন হুমকি ধামকি যেন মনে হয় দেশটা ওর নিজের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়ে গেছে। এবং তারা সংস্কার যেটা চায়, রিমান্ড চলাকালে লক্ষ্য করেন, এই সংস্কারের পক্ষে যদি থাকেন খেয়াল করেন ভালো করে, আসামির যখন রিমান্ড চলে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী উপস্থিত থাকতে হবে,
হুট করে থানায় নিয়ে এসে রিমান্ডের নামে কোনো আসামির উপরে অমানবিক নির্যাতন চালাতে পারবে না। এই সংস্কার আপনারা চান? অমানবিক নির্যাতন চালাতে পারবে না। এবং কোন নারী যদি আসামি হয় তাহলে তার রিমান্ডের সময় শুধু উকিল না, উকিল থাকবে এবং ওই মেয়ের অভিভাবক সেখানে উপস্থিত থাকবে। এর বাইরে কোনো পুলিশ রিমান্ড চালাতে পারবে না। যদি এই সংস্কার আনা হয় তাহলে হারুন আর ওসি, প্রদীপ আর বিপ্লব কুমারের মতো হারামজাদারা কোনো অবস্থাতেই কোনো নারী অসহায় হয়ে বিচার চাইতে গেলে পুলিশের দ্বারায় আর ধর্ষিত হবে না। ওটা থেকে বাঁচাতে হলে পুলিশের এই সংস্কার করাই লাগবে। এটা মেনে যারা চাকরি করতে পারবে তারা করবে, না পারলে সসম্মানে পদত্যাগ করে বাড়িতে গিয়ে ছাগল পালবে। এটা বাংলাদেশ জামাত ইসলামী চাই। নারীকে জিজ্ঞাসাবাদ করার সময় তার উকিল এবং তার বাবা অথবা স্বামী সেখানে উপস্থিত থাকবে, তার সাথে যেন কোনো অন্যায় আচরণ করতে না পারে। বিচার বিভাগীয় সদস্যদের দিয়ে পুলিশ ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকতে হবে এবং পুলিশের ডিউটি অন্যান্য সুযোগ সুবিধা উন্নত করতে হবে। পুলিশ আইন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে আধুনিকায়ন করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো এই পুলিশের ডিউটি এবং পুলিশের সুযোগ সুবিধার উন্নয়ন করতে হবে। কেন জানেন? যদি আপনি বেতন বাড়িয়ে দেন তাহলে ওরা ঘুষ খাবে না। কি খাবে না? ঘুষ। যদি বন্ধ করতে চান তাহলে বেতন বাড়ান। চুরি যদি বন্ধ করতে চান তাহলে বেতন বাড়ান। ওর বেতন যদি থাকে 50,000, বেতন 1,00,000 দেন। যদি বাংলাদেশের সব দুর্নীতি বন্ধ হয় তাহলে বেতন বাড়ানো বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই না, এটা বুঝতে হবে। এরপর তারা চায় র্যাব ও অন্যান্য বিশেষায়িত বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এরপর গত 15 বছর ধরে যারা র্যাবে কাজ করেছে তাদেরকে স্ব বাহিনীতে ফিরিয়ে আনতে হবে এবং তাদের পুনরায় র্যাবে নিয়োগ দেওয়া যাবে না, কারণ তাদের নামে দুর্নীতির অভিযোগ বিশাল বড় লম্বা লিস্ট। র্যাবেরা সবচাইতে বেশি গুম করেছে, র্যাবেরা সবচাইতে বেশি খুন করেছে, র্যাবেরা সবচাইতে বেশি সাদা পোশাকে এসে, কালা পোশাকে এসে, ধলা পোশাকে এসে যে কাউকে ধরে নিয়ে চলে গেছে। ডিবি আর র্যাব অত্যন্ত জড়িত এই অপরাধের সাথে। আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস আর সাহস নিয়ে বলছি, এখনো যদি কোনো ব্যক্তি পোশাক পরে অথবা না পরে আপনার সামনে এসে বলে অমক অভিযোগ আছে, জাস্টিফাই না করা পর্যন্ত আপনিও যাবেন না আর ওই প্রশাসনের লোককেও ছাড়বেন না, ধরে রাখবেন, জাস্টিফাই করে তারপরে আপনি যাবেন। আমি যদি অপরাধ করি তাহলে আমার শাস্তি পাওয়ার অধিকার, শাস্তি আমার হোক, এটা আমি চাই। কিন্তু তুমি কে এইটা আগে দেখে নেব। তুমি যদি ভিলেন হও তাহলে বিচার তোরটা আগে হবে। এজন্য এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা, দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ, দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখার কারণ নাই, স্বপ্ন দেখার সুযোগ না। এটা দুর্নীতি করে আবার যে কোনো সময় বসে পড়বেন, এত সহজে হবে না। ওরে আমার হাবা যাবা, এত সহজে হবে না। র্যাবের সামগ্রিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য সেল গঠন করতে হবে। কোনো র্যাব সদস্য আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে ওই সেল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবে। মিডিয়ার ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন এবং অনুসরণ নিশ্চিত করতে হবে। লক্ষ্য করেন, বাংলাদেশ জামাত ইসলামীর দূরদর্শিতা এবং তাদের চিন্তাভাবনার পরিশুদ্ধতা, সুবহানাল্লাহ। তারা চাই জনবল নিয়োগ, বদলি, পদায়ন, তদবির, সুপারিশ, দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা দক্ষতার মূল্যায়ন করা লাগবে। যদি নকল করে পাস করা কোনো ব্যক্তিকে ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল বানান, ও নকল সাপ্লাই দেবে না, কারণ ও পাস করছে কি করে? নকল করে। কেউ যদি চুরি করে, ভোট চুরি করে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, রাজা বাদশাহ হয়, প্রধানমন্ত্রী হয়,
ও যখন ক্ষমতায় বসবে তখন স্থানীয় নির্বাচন দেওয়ার সময় এ কথা বলবেই, যেমনেই হোক ব্যালট বাক্স ভর, ঠিক না? কারণ ওটা ওইটার উপরেই দাঁড়িয়ে আছে। আর বাংলাদেশ জামাত ইসলামী চায় সকল প্রকারের চুরি বন্ধ করার জন্য হাত কাটার বিধান সংযোজন করা লাগবে। চুরি করলে কি কেটে দাও? কার বিধান? আল্লাহর বিধান। এখানে একটু কথা আছে, সেটা হলো এই, কোন ব্যক্তি যদি অভাবে চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। অভাব, পেটে খাবার নাই, পেটে কি নাই? খাবার নাই, বাচ্চা কাঁদছে, অসুস্থ, টাকা নাই, কি করবে? সহযোগিতা পাচ্ছে না, কর্জে হাসানা পাচ্ছে না, কারো কাছে গিয়ে কোনো সাহায্য পাচ্ছে না, শেষ পর্যন্ত নিজের সন্তান বাঁচানোর জন্য অথবা নিজের ক্ষুধা নিবারণ করার জন্য কারো ছাগল চুরি করে বিক্রি করে দিয়ে চাল ডাল কিনে নিয়ে এসে খাইয়ে ফেলাইছে, এইরকম চোররে ধরিয়া হাত কেটে দিবেন? শরীয়ত আপনাকে এই অনুমতি দেয় নাই। শরীয়ত বলে ওই ব্যক্তি কেন চুরি করলো সেটার ব্যাপারে তদন্ত করো, যদি তার আসলেই ক্ষুধা থাকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দাও, সে যেন আর চুরি করতে না যায়। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শিক্ষা হলো এই, ভিক্ষা করো না, কাজকাম করো, পরিশ্রম করো, সফলতা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, চুরির বিধান সংসদে যোগ হোক, তা চান তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আপনাদের ওভার টাইমের টাকা আর চুরি হবে না? ওভার টাইম চুরি হয় না? কয় ঘন্টা করে করেন আর পান কত? আমি তো আপনাদের এলাকায় থাকি, খোঁজখবর তো আমার কাছেও কিছু থাকার কথা, চাকরি না করলেও তো ওভার টাইম করেন, ছয় ঘন্টা দেয় বেটা, চার ঘন্টা, দুই ঘন্টা নাই, অথবা আপনি করেছেন পাঁচ ঘন্টা, তার ভিতরে ৩৫ মিনিট নাই, হয় না এরকম? আপনি কি ভাবছেন এই ওভার টাইমের টাকা কোম্পানি থেকে তোলে না ওরা? এই ওভার টাইমের টাকা উঠায়া সমস্ত উদ্ধতন কর্মকর্তারা সপ্তাহে একদিন মদের আড্ডা বসায়, মদ পান করে, গ্লাসে গ্লাসে বাড়ি দেয় আর মজা লোটে। বাংলাদেশ জামাত ইসলামীর চাওয়া হলো কোনো অঙ্গনে কোনো ধরনের চোর ধরা পড়লে স্বভাবের কারণে যদি হয় কোনো কথা নাই, ডান হাতের কবজি কেটে দিতে হবে, এটা শরীয়তের বিধান। প্রিয় ভাইরা, এজন্য মানুষেরা এখন কিছু কিছু মানুষ কিছু কিছু ক্ষেত্রে বলা শুরু করেছে যে এটার বিরোধিতা করা শুরু করেছে, কারণ জানে শরীয়ত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জীবনে যত চুরি করছি আমাদের হাত থাকবে না, চুরি করার পথ জীবনেই সারা জীবনের জন্য কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, চুরি করার কোনো পথ থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী চায় সরকারি চাকরিতে আবেদন করার জন্য এক টাকাও দেওয়া লাগবে না, এটা সংস্কার করা লাগবে। সরকারি চাকরির আবেদন করার জন্য এক টাকাও লাগবে না, খরচ করা লাগবে না। চাকরিতে আবেদনের বয়স সীমা আগামী দুই বছরের মধ্যে ৩৫ বছর ও পরবর্তী বয়স সীমা স্থায়ীভাবে ৩৩ বছর এবং অবসরের বয়স সীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে। চাকরির আবেদনের সকল ক্ষেত্রে বয়স সীমার কোনো বৈষম্য রাখা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামীর যেই দূরদর্শিতার সাথে যেই সংস্কার চাচ্ছে, আমি এটা অনেকবার পড়ে দেখেছি, যদি সংস্কার হয় বাংলাদেশটাও মাকামা রব্বিহি জান্নাতান, জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, টুকরায় পরিণত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। দুর্নীতির ব্যাপারে দুর্নীতি দমন কমিশন আছে না আমাদের দেশে? আছে। দুর্নীতি দমন কমিশন, তাদের মধ্যে কি সংস্কার আনা লাগবে? ৪২টা সংস্কার উল্লেখ করা হয়েছে। এক, দুর্নীতি দমন কমিশনে কি আনা লাগবে? দুর্নীতি দমন কমিশনে পরীক্ষিত, সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ এবং যোগ্য লোক নিয়োগ দিতে হবে। প্রথম নাম্বার শর্ত হলো পরীক্ষিত সৎ, পরীক্ষিত সৎ। দুর্নীতি দমন কমিশন এরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, এক নম্বরে আছে। যতবার দুর্নীতি দমন কমিশন বানানো হয়েছে ওরা যে কত দুর্নীতি করছে তা আল্লাহই ভালো জানে। একসময় শুনছিলাম
যে আমাদের দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, নাম ফখরুদ্দিন ছিল না? ঘুষ খাওয়া বন্ধ, ঘুষ নেওয়া যাবে না। আবার এরকম বহু রিপোর্ট আছে টেবিলের নিচ দিয়ে কোটি কোটি টাকার ঘুষ চলছে। এজন্য এরা চায় দুর্নীতি দমন কমিশনে যাদের যোগ যাদের নিয়োগ দেওয়া হবে তারা হবে পরীক্ষিত সৎ, এবং তাদের সাক্ষী থাকবে যে হ্যাঁ এরা সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ এবং যোগ্য লোককে নিয়োগ দিতে হবে। রাষ্ট্রের সকল সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ চেয়ারম্যানের কাছে জানতে চাইবে, এই অধিকার রাখবে যে আমার নামে যে কার্ডটি এসেছিল সেটা আমার বাড়ি পর্যন্ত যায় নাই, ওটা গেল কোথায় এটা আমি জানতে চাই। এই জবাবদিহিতা থাকতে হবে। এই জবাবদিহিতা থাকে না, চেয়ারম্যান মনে করে দেশ আমার, মেম্বার মনে করে দেশ আমার, এমপিরা মনে করে দেশ আমার, যা খুশি তাই করব, বেটা আমার দেশ, তুই হলো আমার দেশের কিনা গোলাম, তুই আমারে জিজ্ঞেস করবি কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ বিশাল বড় নেকির পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, অনেক বড় বিশাল নেকির বড় পাহাড়, উহুদ সমর পরিমাণ সওয়াবের পাহাড়। লোকেরা জিজ্ঞেস করবে এত বড় সওয়াবের পাহাড় নিয়ে লোকটা দাঁড়িয়েছে, অবশ্যই মনে হয় জান্নাতে চলে যাবে, এত নেকি নিয়ে জাহান্নামে যাওয়া এটা তো মোটেও শোভা পায় না, আমাদের মাথায় ধরে না, লোকটা অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু বড়ক্ষণেই দেখা যাবে বিশাল বড় লম্বা লাইন দাঁড়িয়ে আছে, একজন মানুষ এসে বলছে রব্বুল আলামিন এই লোকটার কাছে আমি আমার কার্ডের টাকা আজও পাবো, বেটা না দিয়ে মরে গেছে, আমার জমিনের টাকা পাবো, না দিয়ে মারা গেছে, আমার কাছ থেকে এত টাকা নিয়েছিল হাওলাত, আমি চাইতে গিয়েছিলাম থাপ্পড় দিয়েছে, এই পাওনাটা তার কাছে আমার পাওনা আছে, এরকম পাওনাদারের বিশাল বড় লম্বা লাইন দেখা যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার অর্জিত সমস্ত নেকি থেকে তার পাওনাদারদের পাওনা মিটিয়ে দিবেন এক এক করে। পাওনা মিটিয়ে দেওয়ার সময় দেখা যাবে নেকির পাহাড় সমান হয়ে গেছে, আর কোনো নেকি অবশিষ্ট নাই, কিন্তু পাওনাদারের লাইনে এখনও কিছু পাওনাদার দাঁড়িয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তোমার তো নেকি বলতে আর কিচ্ছু নাই, পাওনাদার তো এখনও কয়েকজন বাকি, ওদের পাওনা কি দিয়ে মিটায় দেবে? আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তাদের গোনা থেকে কিছু গোনা তোমার আমল নামাই দিয়ে দেওয়া হলো, এই গোনা কমায় দেওয়ার কারণে ওই ব্যক্তির গোনা কমে যাবে, জান্নাতে চলে যাবে, এই লোকটার জান্নাতে যাওয়া নিশ্চয়তা হারিয়ে যাবে, কারণ তার গোনার বোঝার উপরে অন্যের গোনা এসে চাপা পড়ছে। এইভাবে করে লোকটা জাহান্নামী হয়ে যাবে। হজ করেছেন, কত ইবাদত করেছেন, সব ইবাদতের কার্যকারিতা যদি ঠিক রাখতে চান তাহলে হক আদায় করা লাগবে, আর হক আদায় করার সব চাইতে সরল এবং সহজ পদ্ধতি হলো জবাবদিহিতা। যদি আপনার কাছে জবাবদিহিতার ভয় থাকে তাহলে যেন তেন রূপে আপনি যেমন তেমন ব্যবহার করতে পারবেন না। যদি থাকে তাহলে ইউনিয়ন পরিষদে আসা গম চাল আপনি চুরি করতে পারবেন না। দেখেন না, সরকার দিল প্রণোদনা নাকি, হ্যাঁ প্রণোদনা দিল, সরকার দিল গরিব মানুষের জন্য খাওয়ার টাকা, দিল চাল তেল ডাল দিছে না, এগুলো পাওয়া গেছে কোথায়? চেয়ারম্যানের খাটের তলায়। জোরে কন সুবহানাল্লাহ, চেয়ারম্যানের খাটের তলায় পাওয়া গেছে, চেয়ারম্যানের জবাবদিহিতা নাই, চেয়ারম্যান মনে করছে সরকার দেশে আমারে, এটা আমার বাপের তা, যা খুশি তাই করতে পারি, এটা কাউকে আমার জবাব দিতে হবে না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় রাষ্ট্রের সকল সেক্টরের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যে কোনো জায়গায় গিয়ে যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করা, জানতে চাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। এরপর দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে নিরপেক্ষভাবে কাজ করার স্বাধীনতা দিতে হবে। দুর্নীতি দমন কমিশন যাদেরকে বানানো হয়, যারা বানায় দেয়
তারা হাজার কোটি টাকা দুর্নীতি করলেও জীবনে অনুবেক্ষণ যন্ত্রে খুঁজে পায় না। আমাদের দেশের দুর্নীতি দমন কমিশন কত লোককে ব্যাংক জব্দ করছে না, কত লোকের কত কিছু করছে, মাসখান দিয়ে সালমানে প্রহমান দরবেশ এত টাকা পাচার করেছে, দুর্নীতি দমন কমিশনের বদমাইশেরা একবারের জন্য দেখে নাই, ওদের চোখেই পড়ে না। ওরা মানুষের কথা শুনে বলে দিতে পারে এটা পাকিস্তানি রাজাকা, কিন্তু চোখের সামনে এস আলম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ এরা যে পরিমাণ টাকা আত্মসাত করেছে এই দেশের দুর্নীতি দমন কমিশনের কাছে তা ধরা পড়ে নাই। ধরা পড়েছে? ধরা পড়ে নাই। ধরা পড়েছে না, এখন এসে ধরা পড়লো। তাহলে বলেন যে দুর্নীতি দমন কমিশন কি নিরপেক্ষ ছিল? না, দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ করতে হবে। বিগত সরকারের আমলে দেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনার উপযুক্ত বিধান প্রণয়ন এবং তা কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটা হলো সংস্কারের দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপরে তারা দাবি করেছে মন্ত্রণালয় ভিত্তিক দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। কোনো মন্ত্রণালয়ে যেন দুর্নীতি না হয়, বিশ্বাস করেন সব ছিদ্র যদি বন্ধ করেন বাংলাদেশ ধনী দেশের কাতারে চলে যাবে সন্দেহ নাই। এদেশে সম্পদ কম আছে? টাকা পয়সা কম আছে? কম নাই, শুধু নিয়মতান্ত্রিক এবং আপনার সুষম বন্টন নীতি নাই। এরপরে মন্ত্রণালয় ভিত্তিক দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। দুর্নীতি দমন কমিশনের আইন শৃঙ্খলার জনবল এবং পরিধি বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ অবৈধভাবে ভোগ দখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সুস্পষ্ট আইন প্রণয়ন করতে হবে, সে যে দলেরই হোক। এটার সাথে আপনারা একমত? আচ্ছা, সংবিধান সংস্কার করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখার বিধান সংযুক্ত করতে হবে এবং একই ব্যক্তি পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা বাংলাদেশ জামাত ইসলামীর এইভাবে ৪২টা সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছে। আমি এটাকে পড়ে দেখেছি, আপনারা পড়বেন, আপনারা এটাকে খবর দেখবেন, পড়বেন, পড়ার পরে বিবেচনা করে দেখবেন, যদি এটার সাথে আপনার মত মেলে তাহলে আপনি এটার সাথে মত প্রকাশ করবেন এইভাবে যে হ্যাঁ এইভাবে করে রাষ্ট্র সংস্কার হোক তা আমরা চাই। যারা এটা চাইবে না তারাও কিন্তু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, ভালো হোক তারা এটা চাই না। এজন্য প্রিয় ভাইরা, আমরা আশা করব যে যেই পদক্ষেপ নেওয়া হয়েছে এই পদক্ষেপগুলোর ভিত্তিতে বাংলাদেশের সকল জ্বর, ব্যাধি, মাথা ব্যথা, ঠান্ডা, কাশি, ডেঙ্গু আর যত করোনা সব যেন বিদায় হয়ে সুষ্ঠু একটা রাষ্ট্র গঠন হয়, এটা আমাদের চাওয়া। আমরা আর পরের গোলামি করতে চাই না। আমরা গোলাম হব কার? আল্লাহ। বেতনের টাকা মারজাক এটা আমরা আর চাই না। আমার ওভার টাইমের টাকা অন্য কেউ চুরি করার সুযোগ পাক এটা আমরা আর দেখতে চাই না। অফিসে টাকা, ব্যাংকে টাকা রাখবো সেখান থেকে তো স্রূপ হয়ে যাবে এটা আমরা চাই না। নামে বেনামে বিভিন্ন ধরনের এনজিও তৈরি হয়ে আমাদের অর্থ লুটে নিয়ে পালিয়ে যাবে, তাদেরকে তাদের লেজ পর্যন্ত ধরা যাবে না এটা আমরা আর চাই না। পুলিশ হয়েছে বলে প্রশাসনে থাকে বলেই তার কাছে কোনো বিষয়ে জানতে চাওয়া যাবে না, জানতে চাইলেই বলবে যে বেটা তুই আমারে আইন শিখাস, এমন বেয়াদব আর পুলিশে রাখতে চাই না। প্রিয় বন্ধুগণ, খুব দ্রুত সময় আসবে, সুযোগ আসবে, আপনাদের ছেলেরা যদি শিক্ষিত হয় আর যদি যোগ্য হয় তাহলে পরে পুলিশে আবেদন করার প্রক্রিয়া চলছে, সেখানে আপনারা আবেদন করুন। যোগ্য সন্তান যদি হয় তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো রকমের ঘুষ প্রক্রিয়া চালু রাখার দরকার হবে না, এক টাকাও ঘুষ দিতে হবে না, এক টাকাও। কোনো অফিসার যদি ঘুষ চায় তাহলে সাথে সাথে তাকে চাকরি থেকে বহিষ্কার করে তার স্ত্রীর কাজের সহযোগিতার জন্য বাড়ি পাঠানো হবে। এটা কি চান? ঘুষ বন্ধ হোক চান? জমির মিউট্রিশনের কাগজ আনতে গেলে ৫০০ টাকার নোট, কোন দালালকে আর দেওয়া লাগবে না, তা কি চান? যদি চান তাহলে আল্লাহর আইন
আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু দোয়া হাত উঁচু করে বলি আল্লাহু আকবার আল্লাহ যেন আমাদের কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন